ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি কৃষ্ণারানী দাস, সহকারী শিক্ষক। আজ আমি উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, আমরা শুরু করি। আসো, আমাদের আজকের পাঠ আমাদের নবম অধ্যায়, আমাদের বাংলাদেশ, আমাদের এই প্রিয় দেশ। আমাদের এই দেশটি নিয়েই আমরা আলোচনা করব। আমাদের দেশের ভৌগোলিক সীমানা, আমাদের দেশের আয়তন, তারপরে আমাদের দেশের মানচিত্র, হ্যাঁ, এগুলো নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেয়েছি। আমরা আমাদের দেশটিকে অনেক বেশি ভালোবাসি, প্রাণের চেয়েও আমরা বেশি ভালোবাসবো আমাদের দেশটিকে, ঠিক আছে? এই মানচিত্র দেখো, আমাদের এই মানচিত্রটি একটু খেয়াল করো। হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? আশা করি সবাই বইটি বের করেছ। সবাই দেখো একটু বাংলাদেশের মানচিত্র, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, হ্যাঁ, ঠিক আছে? এটি এশিয়া মহাদেশে অবস্থিত, ঠিক আছে? এটি কোন দেশে অবস্থিত, কোন মহাদেশে? এশিয়া মহাদেশে অবস্থিত। চলো আমরা এবার এই মানচিত্রটি নিয়েই একটু আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি লিখেছি, রাজনৈতিক মানচিত্র। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো প্রথম পাঠেই আছে কি, প্রথম পাঠটা আছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। তাহলে রাজনৈতিক মানচিত্র বলতে কি বুঝি সেটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? রাজনৈতিক মানচিত্র, যে মানচিত্রে একটি দেশের সীমানা, প্রতিবেশী দেশ এবং দেশটির প্রশাসনিক কার্যালয় দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। তোমাদের মানচিত্র, রাজনৈতিক মানচিত্র এরকম কোনো সংজ্ঞা বইয়ের মধ্যে নেই, তবে কাকে বলে একটু ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে? আমি আরেকবার বলছি, রাজনৈতিক মানচিত্র কাকে বলে, যে মানচিত্রে একটি দেশের সীমানা, প্রতিবেশী দেশ এবং দেশটির প্রশাসনিক কার্যালয় দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। হ্যাঁ দেখো, এটা তোমাদের একটা রাজনৈতিক মানচিত্রের একটা চিত্র, হ্যাঁ, মানচিত্র দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশকে একটু খেয়াল করো ভালো করে। এই দেখো এই মানচিত্রের মধ্যে বাংলাদেশকে, বাংলাদেশের প্রশাসনিক প্রশাসনিক যে কাজগুলো সেটা পরিচালনার সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে কিন্তু 8টি বিভাগে ভাগ করা হয়েছে। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি, ঠিক আছে? কেন ভাগ করা হয়েছে? আগেই বলেছে যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য, ঠিক আছে? এক একটি ভাগকে বলে কিন্তু বিভাগ। তাহলে যে তাহলে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। হ্যাঁ, বিভাগগুলো একটু দেখো, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। হ্যাঁ, একটু ভালো করে দেখো, তোমরা কিন্তু বইয়ের মধ্যে মানচিত্রটা ঠিকঠাক মতো কিন্তু দেখবে। হ্যাঁ, তারপরে দেখো একদম মাঝখানে, দেশের মাঝখানে রয়েছে কিন্তু ঢাকা। ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী, একদম বাংলাদেশের মাঝখানে রয়েছে ঢাকা। ঢাকা একটি বিভাগীয় শহর, প্রত্যেকটা বিভাগেই কিন্তু একটি করে বিভাগীয় শহর রয়েছে, ঠিক আছে? মনে রাখবা, প্রত্যেকটি বিভাগে একটি করে বিভাগীয় শহর রয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় বিভাগ হয়েছে হচ্ছে চট্টগ্রাম, মনে রাখবে, সবচেয়ে বড় আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, ঠিক আছে? আচ্ছা এবার বাংলাদেশের ঢাকা শহর, এই ঢাকা যেমন আমাদের রাজধানী, হ্যাঁ, এটা কিন্তু অনেক পুরনো একটা শহর, প্রায় 400 বছর পূর্বে এই শহর কিন্তু ঢাকা শহর গড়ে উঠেছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে আমরা নিশ্চয়ই তখন বুঝতে পারলাম যে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, বা 8টি বিভাগ কেন ভাগ করা হয়েছে, যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য, আর প্রত্যেকটি বিভাগে কিন্তু বিভাগীয় শহর রয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আসো তোমাদের পরের পাঠে, পাঠ দুইয়ে দেখো প্রাকৃতিক মানচিত্র। হ্যাঁ, প্রাকৃতিক মানচিত্র এটার একটু সংজ্ঞা একটু বলে নেই। দেখো, যে মানচিত্রে পাহাড়, পর্বত, নদ নদী, বনভূমি প্রভৃতি দেখানো হয় তাকে বলে প্রাকৃতিক মানচিত্র। অর্থাৎ একটি দেশের মানচিত্রে যখন সেই মানচিত্রে যখন পাহাড়, পর্বত, নদ নদী এবং বনভূমি যে দেখানো হয়, হ্যাঁ,
বিভিন্ন নানা রঙের, ঠিক আছে, এটাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। তাহলে একটু খেয়াল করো, তোমাদের প্রাকৃতিক মানচিত্রের মধ্যে দেখা যাচ্ছে, দেখো বরেন্দ্রভূমি, মধুপুর, লালমাই পাহাড়, তারপরে কাপ্তাই হ্রদ, হ্যাঁ এগুলো একটু খেয়াল করে দেখো। তারপরে কিন্তু তোমাদের এই যে ছোট ছোট যে যে রঙের চলে গেছে, এগুলো কিন্তু নদী, হ্যাঁ এগুলো কিন্তু নদী। বাংলাদেশের আয়তন কত দেখো, 1,47,570 বর্গ কিলোমিটার, এটা কিন্তু মনে রাখবে। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। দেখো এখানে খেয়াল করো যে গাঢ় সবুজ দিয়ে দেখানো হয়েছে হচ্ছে কি, সমতল ভূমি। হ্যাঁ কোথাও সমতল ভূমি দেখানো হয়েছে, কোথাও পাহাড়ি অঞ্চল দেখানো হয়েছে, কোথাও আবার নিচু পাহাড়ি অঞ্চল দেখানো হয়েছে। এগুলো তোমরা মানচিত্রের মধ্যে ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। এরপরে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্রের মধ্যে এই পার্ট দুইয়ের মধ্যে রয়েছে খনিজ সম্পদ, অর্থাৎ বাংলাদেশের খনিজ সম্পদ। আমাদের দেশে কিন্তু খনিজ সম্পদে কিন্তু একদম সমৃদ্ধ। এদের মধ্যে খনিজ সম্পদের মধ্যে রয়েছে কিন্তু প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কিন্তু আমাদের মানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আরও নানা ধরনের খনিজ সম্পদ রয়েছে, এগুলো হলো কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, কঠিন শিলা ইত্যাদি। এগুলো একটু দেখবা, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের একদম নিজস্ব সম্পদ এগুলো। আচ্ছা এবার দেখো 3 নম্বর পার্টে কি আছে, বইয়ের 3 নম্বর দেখো, বের করো তোমরা 3 নম্বর পার্টটা, বাংলাদেশের নদী। এখানেও দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা মানচিত্র রয়েছে, মানচিত্রের মধ্যে দেখো বড় বড় একটা নদীও দেখা যাচ্ছে। 5টা নদী আছে এখানে, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নদী। যদি তোমাদের প্রশ্ন করা হয় 5টি বড় নদীর নাম লেখো, তাহলে তোমরা এই 5টি বড় নদীর নাম কিন্তু লিখে দিতে পারবে, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু অসংখ্য নদী আছে, আমাদের দেশে অসংখ্য নদী আছে, কোনোটি বড় কোনোটি ছোট। নদীগুলো না জানো একদম জালের মতো ছড়িয়ে আছে, হ্যাঁ একটার সঙ্গে আরেকটা মিশে যে অন্য জায়গায় গিয়ে মিশেছে, অর্থাৎ জালের মতো দেখা যায়। আর নদীগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে, পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়েছে, ওখান থেকে উৎপন্ন হয়ে একদম ঢালুর দিকে নদীগুলো বয়ে এসেছে, ঠিক আছে। আর নদীগুলো কোথায় গিয়ে পড়েছে, একটি নদী আরেকটি নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে মিশেছে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের নদীগুলো কোথায় পড়েছে, তাহলে তোমরা বলবে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে, বঙ্গোপসাগরে পড়েছে। নদীগুলো কি হয় জানো, বন্যার সময় নদীগুলোতে পলি মাটি আসে, পলি মাটি পানির সঙ্গে চলে আসে, হ্যাঁ পলি মাটি এক ধরনের কাদা। পলি মাটির কারণে কিন্তু বাংলাদেশের যে মাটির যে উর্বরতা রয়েছে সেটা কিন্তু পলি মাটির জন্যই হয়, আর যে কারণে বাংলাদেশের ফসল কিন্তু ভালো উৎপন্ন হয়, ঠিক আছে। এবার আসো যে তোমাদের কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু পানি সম্পদ রয়েছে, যেহেতু অনেক নদী রয়েছে আর নদীর মধ্যে তো পানিই রয়েছে, হ্যাঁ পানি কিন্তু আমাদের মানে খুব ভালো সম্পদ, প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে যেমন অসংখ্য নদী আছে, তেমন অসংখ্য খাল বিল রয়েছে, পুকুর রয়েছে, হাওর রয়েছে, হ্যাঁ এগুলো প্রত্যেক ঋতুতে কিন্তু আমাদের জমিগুলো কিন্তু কি হয়, আমাদের জমিতে কিন্তু যে যে ফসল ফলানো হয় তখন কিন্তু ফসল ফলাতে কিন্তু পানি প্রয়োজন হয়, হ্যাঁ তখন কিন্তু ওই খাল বিল নদী থেকে এগুলো সেচের মাধ্যমে জমিতে পানি দেওয়া হয়। এই পানি মানে জমিতে যে পানি দেওয়ার যে ব্যবস্থা রয়েছে এটাকে কিন্তু সেচ বলে, ঠিক আছে মনে রাখবে। তাহলে সেচ কাকে বলে, কৃষিকাজে জমিতে যে পানি দেওয়া হয় তাকে সেচ বলে, ঠিক আছে। আমাদের পানিতে কিন্তু বাংলাদেশের যে জলভূমি রয়েছে, হ্যাঁ জলাভূমি যে রয়েছে সেই জলাভূমিতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, হ্যাঁ যেমন নদী নালা, তারপরে সাগর, তারপরে খাল বিল, পুকুর, হাওড় বাওড় যা রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, ঠিক আছে। মাছও কিন্তু আমাদের অন্যতম একটি সম্পদ, প্রধান খাবারও কিন্তু আমাদের মাছ, হ্যাঁ আমরা যারা বাঙালি আমাদের প্রধান খাবার হচ্ছে মাছ। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে কিন্তু চিংড়ি চাষ হয়, হ্যাঁ চিংড়ি বিদেশে রপ্তানি কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। আচ্ছা আমাদের নদ নদীগুলোতে কিন্তু যাতায়াতের জন্য কিন্তু আমাদের আর যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু নদী কিন্তু ব্যবহার হয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের বাংলাদেশের নদী সম্পর্কেও জানলাম, বাংলাদেশের পানি সম্পদ সম্পর্কে জানলাম,
বাংলাদেশের যে রাজনৈতিক মানচিত্র এবং প্রাকৃতিক মানচিত্র এগুলো সম্পর্কেও আমরা আলোচনা করলাম, ঠিক আছে। আশা করি তোমরা বাসায় এই বইটার যে এই অধ্যায়ে যে তিনটা পার্ট আছে, হ্যাঁ, এই তিনটা পার্ট একটু ভালো করে দেখবা। এগুলো ভালো করে দেখলে তোমাদের কিন্তু শূন্যস্থান, তারপরে ওই সঠিক উত্তরটি খাতায় লিখো বা সংক্ষেপে উত্তর, ঠিক আছে, সবগুলো উত্তরে এর সব কিছুই যদি পারা যায়, এগুলো যদি ঠিকঠাক মতো করো, ঠিক আছে, তাহলে মানে রাজনৈতিক মানচিত্র কাকে বলে, তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, সেচ কাকে বলে, বাংলাদেশের বিভাগ কয়টি, তারপরে বাংলাদেশের রাজধানী কোথায়, কত বছর আগে ঢাকা শহর গড়ে উঠেছে, নিশ্চয়ই এগুলো তোমরা শিখে গেছো, বাংলাদেশের আয়তন কত, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দেই, ঠিক আছে। তোমরা একটু বাড়ির কাজ কয়েকটা খাতার মধ্যে লিখে নাও, সবাই খাতা বের করো, ঠিক আছে। এগুলো বাসায় বসে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো বাসায় তৈরি করে নিবে, তৈরি করে মুখস্থ করে ফেলবে। একদমই ছোট প্রশ্ন যেগুলো তোমরা এত সময় আলোচনা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে এমনিতেই পেরে যাবে এগুলো। আচ্ছা, ছোট প্রশ্নগুলো লেখো, সংক্ষেপে উত্তর দাও। আচ্ছা, এক নাম্বার লেখো, বাংলাদেশে আয়তন কত? দুই নাম্বার, বাংলাদেশে নদীগুলো কোথায় পড়েছে? সবাই লিখে নাও। দেখো, ভারত ছাড়া আমরা যখন মানচিত্র দেখেছি, তোমাদেরকে তো বলা হয়নি, হ্যাঁ, মানচিত্র তোমরা একটু খেয়াল করো, এখানে তোমাদের এই মানচিত্রটা খেয়াল করো, তোমাদের আমাদের বাংলাদেশের পশ্চিমে রয়েছে কিন্তু ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমেও ভারত, তারপরে রয়েছে উত্তরেও ভারত, হ্যাঁ, তারপরে পূর্ব দিকে রয়েছে হচ্ছে মায়ানমার এবং ভারত, ঠিক আছে। তাহলে এখন দেখো, তিন নম্বর দেখো, ভারত ছাড়া আর কোন রাষ্ট্র বাংলাদেশের প্রতিবেশী? চার নম্বর লেখো, কোন কোন প্রাকৃতিক সম্পদ বিদেশে রপ্তানি করা হয়? ঠিক আছে, এই চারটা প্রশ্ন তোমরা তুলে নাও, এই চারটা প্রশ্নের উত্তরগুলো তুলে নিবে, ঠিক আছে, নোট করে তারপরে পড়াশুনো করবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো, সাবধানে থেকো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।